দ্য স্টুডেন্ট, আমি মোহাম্মদ শরীফুল আজম তুষার, তোমাদের আইসিটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন, যেহেতু সামনে তোমাদের এক্সাম, তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী একটা ছোট্ট সৃজনশীল তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রশ্নটা হচ্ছে, শফিক, শিফা এবং তনয় এই তিনজনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 100 100, এটা বাইনারিতে, এবং 135 এটা অক্টালে, এবং 4A এটা হেক্সাডেসিমালে। তো আমরা জানি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য চার প্রকার, এর মধ্যে এখানে আমরা পাচ্ছি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো সংখ্যা পদ্ধতি বলতে কী বোঝো, প্রথম প্রশ্ন। তো সংখ্যা পদ্ধতি বলতে আমরা জানি যে কোনো সংখ্যায় ব্যবহৃত মোট যে অঙ্ক, চিহ্ন বা বর্ণ থাকে সেটাই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তোমরা আরও লিখতে পারো, কোনো সংখ্যায় লেখা বা তথ্য প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতি আর সংখ্যা পদ্ধতি ভিত্তি দুইটা যদি একটু কম্প্যারিজন করো তাহলে তোমরা টের পেয়ে যাবে যে কোন সেকশনে কোনটা আসে। তো সংখ্যা পদ্ধতি বলতে আমরা যাই হোক প্রশ্নের অনুযায়ী আমরা উত্তরটা দেওয়া শুরু করি। তো যদি প্রথম প্রশ্ন, সংখ্যা পদ্ধতি বলতে কী বোঝো, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে, এখন যে এখানে আমরা পেয়েছি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তোমরা অবশ্যই জানো যে সংখ্যা পদ্ধতি ভিত্তি অনুসারে বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাকে দ্বিতীয় প্রশ্ন, 110 সংখ্যাটি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় কেন? সাধারণত একটা সংখ্যা গণনার জন্য তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়, একটা সংখ্যা নিজস্ব মান, একটা তার স্থানীয় মান, আর একটা হলো ভিত্তি অনুযায়ী মান। এই তিনটা ধারণার উপর সংখ্যা ডিপেন্ড করে, সংখ্যাটি ডিপেন্ড করে। তো দেখো এখানে 11, আমার ভিত্তি হচ্ছে 10 ভিত্তি। তো আমরা জানি যে কোনো সংখ্যা পজিশনাল সংখ্যা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক, সংখ্যা অঙ্কগুলো যে নিজস্ব মান লাগবে এবং সংখ্যা পদ্ধতির বেজ লাগবে এবং অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান লাগবে। এই তিনটা বৈশিষ্ট্যের উপরই কোনো সংখ্যার পজিশনাল সংখ্যা আমরা বলতে পারি। তার মধ্যে 11 সংখ্যাটি দেখো, অঙ্কগুলোর নিজস্ব মান রয়েছে, এটা একটা নিজস্ব মান, অর্থাৎ 1 একটা নিজস্ব মান, এটাও একটা নিজস্ব মান, এবং একটি ডেসিমাল সংখ্যা, কারণ এখানে 10 ভিত্তি বলা হয়েছে। আবার এই অঙ্কগুলোর স্থানীয় মান বিদ্যমান করা হবে কীভাবে, আমি সরাসরি ওই ভাষাগুলো তোমরা লিখতে পারো যে একটি সংখ্যা, বা আমি লিখেই দিই, অঙ্কগুলোর নিজস্ব মান। রয়েছে সংখ্যা পদ্ধতির বেস, বেস বা ভিত্তি, আর রয়েছে অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয়।
স্থানে। সে অনুযায়ী আমরা দেখতেছি এখানে দেখা যাচ্ছে যে ওয়ান ওয়ান জি এর অঙ্কগুলোর নিজস্ব মান রয়েছে, ওয়ান ইন্টু টেন এবং ওয়ান ইন্টু টেন। এখন যদি আমরা নিজস্ব মান দেখি একক, এখন মানগুলো দেখো টেন ওয়ান টু ওয়ান, তাহলে এটাও দিয়ে দিই টেন প্লাস ওয়ান ইলেভেন। ওকে, তো আমরা দেখে নিলাম যে সুতরাং আমরা সহজে বলতে পারি, বলা যায় কি বলতে পারছি না যে ওয়ান ওয়ান একটি পজিশনাল সংখ্যা। ওকে স্টুডেন্ট, এখন আমরা পরের প্রশ্নে চলে আসি। উদ্দীপকের তনয়ে প্রাপ্ত নম্বর দশমিক পদ্ধতির কোনটি হবে? তনয়ের নাম্বারটা দেখো, শফিক, শিফা এবং তনয়, এই তিনজনের প্রশ্ন। শফিক, শিফা এবং তনয়, তনয়েরটা তখন আমরা বুঝতে পারছি যে হেক্সাডেসিমাল। তো আমরা দেখছি উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নাম্বার হচ্ছে প্রাপ্ত নাম্বার ফোর এ। এখন এই নাম্বারটাকে আমরা কিসে রাখতে পারি, অন্যভাবে বলতে পারি যে ফোর এ এর ভিত্তি থেকে আমরা দশমিকে রূপান্তর করি, ফোর ইন্টু সিক্সটিন। এবারে স্থানীয় মান বসে ফোর ইন্টু সিক্সটিন টেন ইন্টু ওয়ান, ওকে। আমরা উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বর দশমিক পদ্ধতি রূপান্তর করে শেষ। আমাদের ঘরে বলছে উদ্দীপকের শিফার প্রাপ্ত নম্বর হতে ওয়ান ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান, অর্থাৎ বাইনারি সংখ্যাটি কত বেশি বা কম তা নির্ণয়। তো সরাসরি আমরা নির্ণয় করি যে উদ্দীপকের শিফার প্রাপ্ত নম্বরটা যদি আমরা দেখছি, শিফার প্রাপ্ত নম্বর আমরা দেখছি ওয়ান থ্রি ফাইভ অক্টন। তো আমরা এটাকে আবার দশমিকে রূপান্তর করি, টোটাল আসছে কত, নাইন থ্রি। ওকে, আমরা দশমিকে একটা পেলাম, তাহলে আমরা লিখতে পারি সিমিলার মান দশমিকে হচ্ছে নাইন থ্রি, অক্টালের সিমিলার মান হচ্ছে নাইন থ্রি। আচ্ছা, এখন আমাদের কি প্রশ্ন ছিল যে উদ্দীপকের শিফার প্রাপ্ত নম্বর হতে এত সংখ্যাটি কত বেশি বা কম নির্ণয়। তো এখন এই সংখ্যাটির বেসিক মান কত, সেটা হচ্ছে যে উদ্দীপকের নম্বর ছিল ডাবল ওয়ান ট্রিপল জিরো ওয়ান। আবার আমরা লিখতে পারি ট্রিপল জিরো এবং ওয়ান ওয়ান, প্রাপ্ত নম্বর থেকে আমরা দশমিকে আনি
দেখো এখানে আসছে, তিন দুই পাঁচ চার নয় ছয় তিন বিরানব্বই। তাহলে দেখো সিফার প্রাপ্ত নাম্বার ছিল হচ্ছে 93 আর এর হচ্ছে 99। তাহলে তুমি দেখতেছ যে সিফার নাম্বারটা দিয়ে এখানে বলছে যে উদ্দীপকের সিফার প্রাপ্ত নাম্বার হতে এই সংখ্যাটি কত বেশি বা কম তা নির্ণয় করা। অতএব আমরা সহজেই বলতে পারি যে ওয়ান ওয়ান দশমিক এবং মাইনাস দিয়ে আমরা এখানে বলতে পারি ওয়ান থ্রি ফাইভ। এখানে আসতে হচ্ছে 93। আমরা যদি বিয়োগ করতাম তাহলে কত পেতাম? এই দুইটার নম্বর আমরা পেতাম হচ্ছে 6। হতে আমরা লিখি ওয়ান ওয়ান সংখ্যাটি হতে এই সংখ্যাটি হতে সিফার প্রাপ্ত নম্বর কত? 6 কম। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা দেখছো সৃজনশীলটা আমি ধরে ধরে তোমাদের ক খ গ ঘ কীভাবে তোমরা খাতায় লিখবে পরীক্ষার খাতা তা দেখিয়ে দিলাম। যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের জন্য তোমাদের সিম্পল একটা উদাহরণ দেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে।